যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে উল্লেখ করে সতর্ক করেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় মতবিনিময়ের জন্য যান শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এ আন্দোলন থেকে বের হয়ে যাওয়া যাবে না। ডক্টর ইউনূস বলেন, এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই। জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি, এই সুযোগ আমাদের হাত করে দিন, এই সুযোগ যেন হাত ছাড়া না, এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকে না। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ হাত ছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। তারা সবাই বলছে যে আমরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।